মেলাঘর পৌর পরিষদ এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ভোটকর্মীরা দুপুরের পরই ভোট সামগ্রী নিয়ে পৌঁছে যায় ভোট কেন্দ্রগুলিতে। মেলাঘর পৌর পরিষদে 13টি আসন থাকলেও 2টি আসনে বিরোধীরা প্রার্থী পদ না দেওয়ায় শাসক দল দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। সোনামুড়া নগর পঞ্চায়েতের 13টি ওয়ার্ডের 13টি ভোট কেন্দ্রে ভোটকর্মীরা পৌঁছে যায় দুপুরের দিকে। সোনামুড়া বালিকা উচ্চ বুনিয়াদী বিদ্যালয় থেকে প্রত্যেক ভোট কেন্দ্রের কর্মীরা নিরাপত্তা কর্মী সহ ইভিএম মেশিন নিয়ে যার যার গন্তব্যে পৌঁছে যায়। আগামীকাল সকাল 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গণনা হবে মেলাঘর পৌর পরিষদ এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের কাউন্টিং হল, সোনামুড়া বালিকা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। গণনা কেন্দ্র তৈরি করার কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কত রকম আপনারা সেফটি বুক করতে আছেন এখানে যে এই ইলেকশনটা, মানে আপনার এখন সেফটিতে মানে ইলেকশন ভালো করে হইব আশা করতে আছেন? আপনার নামটা? শশাঙ্ক বিচারক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।